ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সরকারের এজেন্ডার জন্য আড়াই মাস কম সময় নয়, বলেছেন তারেক রহমান। বাজার নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনে উপদেষ্টা বাড়ানোর পরামর্শ। সংস্কার শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। অন্তর্বর্তী সরকারের কেউ ক্ষমতায় থাকতে আসেনি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। নিত্যপণ্যের দাম না কমলে মানুষ আবার রাস্তায় নামবে। ঘুষ নিতে না পারায় ট্রাফিক পুলিশ যানজট নিরসনে উদাসীন, মন্তব্য সমন্বয়ক সার্জিস ও হাসনাত আবদুল্লাহ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় পর্যায়ের কোনো মীমাংসিত ইস্যু নিয়ে নতুন করে বিভাজন বিভক্তি তৈরি করা উচিত নয়। নানা জটিলতায় যশোরে দুই বছর ধরে বন্ধ বহুতল ভবনের নকশা অনুমোদন। বিপাকে বহুতল ভবন নির্মাণকারী ব্যবসায়ীরা, চরম ভোগান্তিতে পৌরবাসী। হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনোয়ারকেও হত্যা। গাজায় অভিযান চলবে, বলেছেন নেতানিয়াহু। পশ্চিমাদের উচ্ছ্বাস, শোকাহত মুসলিম বিশ্ব। জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের। 5 উইকেটে হারিয়েছে হংকংকে। এএফসি অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নমপেনে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি।